আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা লগের সাথে ম্যাচিং করে আপনি দরজার কবজা সিটক্যানি লগ এ টু জেড সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ম্যাচিং টু ম্যাচিং নিতে পারবেন এই কিন্তু কোনোটাই অফিসিয়ালিভাবে কোম্পানি থেকে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না অনেকে আছে যে বিক্রির উদ্দেশ্য মাত্র এগুলো পাঁচ বছর সাত বছর বা দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিতে থাকে আমাদের কাছে কিন্তু চারশোর অধিক এই হ্যান্ড লকের কালেকশন আছে যারা আপনারা ভ্যারাইটিস কালেকশন চান বা বিভিন্ন কোয়ালিটির এই লগলা চান আমাদের কাছে আপনি হিউজ কালেকশন পাবেন আসসালামু আলাইকুম হোলসেল প্লাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে নতুন কালেকশনে নতুন কিছু বেডরুমের লক চলে আসছে এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা যাবেন তো মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশনকে বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে মেইন রোডের পশ্চিম পাশে এক্সিম ব্যাঙ্কের তলায় বেঙ্গল ফার্নিচারের সাথে আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু সকল প্রকার এই হার্ডওয়ার মালমাল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি মালটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানেকে দিতে পারবেন তো ভিউয়ার্সের কথা বলছে না চলুন ভিউয়ার্স মূল শুরু করা যাক এবং দেখে না যাক এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো বিরু শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা আলমনসুর ব্র্যান্ডের একটা লক লকটার কোয়ালিটি খুবই ভালো যারা আপনারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের লক চাচ্ছেন বাজেটটা হতে হবে উনিশশো টাকার মধ্যে আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন এই লকটার লিভার চাবি থাকবে হান্ড্রেড পিতলের আপনি যখন লকটার চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা কার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড ব্রাসের করা এবং এই লকটা কিন্তু আপনি ভিতর থেকে জাস্ট নকটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন আসলে বেসিক্যালি আপনার বেডরুমের জন্য যে লকগুলো হয় সেগুলো এই টাইপই সবচেয়ে ভালো কারণ ভিতর থেকে সবসময় চাবি দিয়ে লক আনলক করে একটা ঝামেলার ব্যাপার তো আপনি ভিতর থেকে নকটা প্রেস করলে কিন্তু লক এবং আনলক হবে এবং বাইরে থেকে আপনাকে চাবি দিয়ে লক আনলক করতে হবে দাম পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটাকে বলে থাকি ডলফিন মডেল তো এই লকটার মধ্যে আমাদের কাছে মোট তিনটা কালার পাবেন মোট চারটা কালার পাবেন সরি এটা আপনার বিএনজিপি কালার এটার মধ্যে এনটি কালার আছে এবি কালার আছে এবং এস এস কালারটা আছে আপনাদের যাদের যে কালারটা পছন্দ আমাদের কাছ থেকে আপনি সেই কালার নিতে পারবেন এই লকটাতে থাকবে লিভার চাবি হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা এবং প্রত্যেকটা চাবির মধ্যে লেখা থাকবে আলমনচুর জার্মান দেখেন খুবই সুন্দরভাবে লেখা আমি আপনাকে বলতেই পারি এটা জার্মানি প্রোডাক্ট কিন্তু আসলে কিন্তু এটা জার্মানি কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না চায়না থেকে আসে তবে চায়না থেকে আসলে এর কোয়ালিটি যথেষ্ট ভালো মানের আপনি যখন লকটা চাবে দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা কাপ বের হবে যেহেতু আপনি হান্ড্রেড পার্সেন্ট পিতল পে করা দাম পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা আপনি ভিতর থেকে জাস্ট নকটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন আপনি যদি চান যে আপনি দুদিকে চাবি নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আপনাদের কাস্টমাইজ করে দুদিকে চাবি দিতে পারবো আমাদের কাছে দুদিকে চাবি অ্যাভেলেবেল আছে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা সেম ব্র্যান্ডের লক সবই সেম শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন যাদের এই ডিজাইনটা পছন্দ তারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এই লকটা এই লকটার সাথে বিল্ড কোয়ালিটি একটু হেভি এবং হ্যান্ডেলগুলা হেভি হওয়ার কারণে দামটা একটু বেশি দাম পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা যাদের এই লকটা পছন্দ এই ডিজাইনটা পছন্দ তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ এই লকটার মধ্যে মোট দুটা কালারের পাচ্ছেন আমাদের কাছে কফি কালার এবং এন্টিক কালারটা দুটো লকের প্রাইস একদমই সেম থাকে থাকবে অনলি বাইশশো টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা ইউনিক ব্র্যান্ডের এই লোকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাট বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা বডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর উপরে করা এবং এই লকটা কিন্তু আপনি ভিতর থেকে জাস্ট নকটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন দেখতে পাচ্ছেন লকটার আউটলুকিং কতটা সুন্দর এবং কতটা সুন্দরভাবে ডিজাইন করা আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখেন এই লকটা এই লোকটার মধ্যে কিন্তু পার্থক্যটা আপনি মানে খালি চোখে দেখলে বুঝতে পারবেন না এখানে কিন্তু ব্র্যান্ডের তারতম্য হওয়ার কারণে দাম কম বেশি প্লাস কোয়ালিটি তারতম্য অবশ্যই আছে এক লকের তো আর এমনি এমনি বেশি হয় না এই লকটা পাবেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই লকটা পাবেন তেসশো পঞ্চাশ টাকার মধ্যে তো সাতাশো পঞ্চাশ টাকার দামের যে লকটা এটা হলো আপনার ওসান ব্র্যান্ডের ওসান থাইল্যান্ডের একটা ব্র্যান্ড এটাও চায়না থেকে আসে তবে চায়না থেকে আসলে ওই কোয়ালিটি যথেষ্ট ভালো মানের যাদের বাজারটা সাতাশো পঞ্চাশ টাকা আপনি চাচ্ছেন ভালো মানের একটা লক তো চাইলে আপনি এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন আপনার যদি বাজেট একটু কম থাকে তেসশো পঞ্চাশ টাকা চাইলে আপনি এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা এয়ার এস সেভেন জি একটা লক লকটা লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল এয়ারের তিনটা কাঠ হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের বোর্ডে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএসের উপরে করা এবং এই লকটা কিন্তু আপনি ভিতর থেকে জাস্ট লকটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন যেটা আপনার খুবই ইজিলিভাবে কাজ করে এবং যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এবং এই লোকটার মধ্যে দুটো কালারে পাচ্ছেন অ্যান্টিক কালার কফি কালার কফি কালারটা কিন্তু একদম সেম প্রাইসে পাচ্ছেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লোকটা দেখতে পাচ্ছেন এই এলোকটা ফাইভ ইয়েল ব্র্যান্ডের একটা লক এবং এই লকটা লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের ওপে করা আপনি যখন লকটার চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড গার্ড বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের ওপে করা এবং এই লকটা কিন্তু আপনি ভিতর থেকে জাস্ট প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন তো যাদের বাজেটটা একুশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তো শিওর্স এখন আপনি আমার হাতে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা ইয়ারের এস সেভেন জি ব্র্যান্ডের লক এই লকটা আমাদের কাছে পাবেন অনলি দুই হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে চাবি লিবা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতুল রূপে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে সলের একটা ঘাট বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতুল রূপে করা বোর্ডে থাকবে এসএস করা আর ভিওয়ার্স আমরা ছাড়াও আরো কয়েকজন দোকানদার আসি যারা আমরা কফি মাল রাখি না তো বর্তমানে আমাদের জন্য যারা আমরা কফি মাল রাখি না আমাদের জন্য ব্যবসার অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ বাজারে কিন্তু কফি মালের খুবই সরাসরি অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এই কফি মাল বিক্রি করে আসলে কফি মাল কিন্তু দেখতে একদম সেমি হয় শুধুমাত্র ভিতরে যে মেকানিজমগুলো এগুলার মানে তারতম্য ভিন্ন হওয়ার কারণে ওটা কপি এটা অরিজিনাল তো এই লকটা কিন্তু আমাদের কাছে একদম অরিজিনালটাই পাবেন দাম পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা জি ব্র্যান্ডের লক এই লকটা লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে তিনটা গাড় বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা বড়ি থাকবে ফুল এস এসের করা দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এবং এই লকটা কিন্তু আপনি ভিতর থেকে জাস্ট নকটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন তো এই লকটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যাদের এই ডিজাইনটা পছন্দ তারা চাইলে এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন তো ভিউয়ার্স এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা ইউনিক ব্র্যান্ডের একটা লক এই লকটা লিভার চার্জ থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাট বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা বডি ফুল এসেসের উপরে করা দাম পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার যার আপনারা গোল্ডেন মেরুন কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনের লকটা আপনি চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা ইয়ার এস সেভেন জি ব্রান্ড এক লক এই লকটা লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং এর সাথে থাকছে সিগু নব যেটা আপনি ভিত্তি প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন ভিতর থেকে আপনার চাবির কোনো প্রয়োজন হবে না এবং বড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এস রুপে করা দাঁতগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতল রূপে রুপে করা দাম পড়বে অনলি তেড়শো পঞ্চাশ টাকা এবং এই লকটার মধ্যে কিন্তু আমাদের কাছে মোট তিনটা কালার পাবেন এটা গোল্ডেন এবং মেরুন কালারের মধ্যে এটা ব্ল্যাক এবি কালারের মধ্যে এবং এটা এবি ব্ল্যাক কালারের মধ্যে তো এই লকটা পাবেন তেড়শো পঞ্চাশ টাকা এবি বি ব্ল্যাক কালারটা পাবেন আমাদের কাছে তেড়শো পঞ্চাশ টাকা এবং এখানে এবি এবং ব্ল্যাক কালারটা দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা বড় বড় ব্র্যান্ডের একটা লক লকটার ডিজাইনটা এক কথায় অসাধারণ খুবই চমৎকার ডিজাইন যারা আপনারা আপনার বেডরুমের জন্য ডিজাইন লক চাচ্ছেন ভালো মানের লক চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন লিভার চাবি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাট বের হবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের রূপে করা করা দাম পড়বে অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু ভিতর থেকে জাস্ট লকটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন চাবির কোনো প্রয়োজন হবে না তো যারা আপনারা খুবই ভালো মানের লক চান প্লাস ডিজাইন লক চান আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন তো ভিওর্স এট লাস্ট আপনি আমার হাতে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা চাইলে আপনি সিঙ্গেল পার্ট ডোর ব্যবহার করতে পারবেন যাদের বাজার মধ্যে আপনি মেইন ডোর ভালো মনে একটা লক তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আপনার মেইন ডোর জন্য পার্সেস করতে পারবেন এবং যারা চান বেডরুমের জন্য ভালো মনের লক তো চাইলে আপনি এই লকটা আপনার বেডরুমের জন্য পার্সেস করতে পারেন এই লকটা লিভার ছাড় দেবেন হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা আর দেখেন ভিওর্স এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট করে যে এস এম বি জার্মান তো আসলে কিন্তু এটা জার্মানি কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না চায়না থেকে আসে তবে চাইনিজ থেকেও আসলে কোয়ালিটি খুবই ভালো এই লকটা যখন আপনি লক আন লক করবেন চাবি দিয়ে এখান থেকে ডাবল লেয়ারে একটা সলিড গার্ড বের হবে যেটা দেখবে হান্ড্রেড পার্সেন্ট পিতল রূপে করা বোর্ডে থাকে ফুল অ্যাসেস রূপে করা দাম পড়বে অনলি দুই হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এই লকটার মধ্যে কিন্তু আমাদের কাছে মোট তিনটা কালারের পাবেন তো এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে মেইন ডোর যে হ্যান্ডেল লকগুলা প্লাস আপনার দরজার যে হ্যান্ডেলগুলো আপনি মেইন ডোরে দুই পার ডোরে যারা আপনারা হ্যান্ডেল চান তো আমাদের কাছে কিন্তু প্রচুর হ্যান্ডেলে কে আছে এদিকে মেইন ডোরের যে লকগুলা প্লাস এখানে দরজার কবজা এবং সিট এগুলোর পর্যাপ্ত কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পুরো এক হাজার স্কোয়ার ফিটের দোকানটা হার্ডওয়ার প্রোডাক্ট দিয়ে সাজানো আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চান সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকানের সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্কের জাস্ট অপোজিট সাইডে এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস তো ভিউর ভালো লাগবেন I love this.